আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনিক হাসান আছি তোমাদের সাথে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারসাম্য বিন্দু নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা ভারসাম্য বিন্দু সম্পর্কে জানব এবং কিভাবে ভারসাম্য বিন্দু নির্ধারণ করা যায়, নির্ণয় করা যায়, সেই বিষয়টাও আমরা অঙ্কের মাধ্যমে আজকের এই ভিডিওতে শিখে নিব। ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণকে ইংরেজিতে বলা হয় ব্রেক ইভেন প্রাইসিং। ভারসাম্য বিন্দু বলতে কি বোঝায়? যে বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ সমান হয় সেই বিন্দুকে আমরা ভারসাম্য বিন্দু বলি। অর্থাৎ ভারসাম্য বিন্দু এমন একটি বিন্দু যেই বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয় এবং কোনো মুনাফাও হয় না, কোনো ক্ষতিও হয় না, আয় এবং ব্যয় সমান হয়। ভারসাম্য বিন্দুকে ইংরেজিতে ব্রেক ইভেন পয়েন্টও বলে। এখন ভারসাম্য বিন্দু সম্পর্কে তো আমরা জানলাম, আমরা ভারসাম্য বিন্দু কিভাবে নির্ধারণ করা যায় সেই বিষয়ে জানবো। এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, মোট স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা, প্রত্যাশিত মোট উৎপাদন বিক্রয়ের পরিমাণ 50,000 একক, মোট বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ টাকা এবং বিক্রয়ের উপর টার্গেট মুনাফা 20%। এই সকল তথ্যের সাহায্যে আমরা ভারসাম্য বিন্দু নির্ধারণ করব এবং সর্বশেষ আমরা দেখব যে আমাদের ভারসাম্য বিন্দু নির্ধারণ কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। প্রথমে আমরা একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণ করে নিব। একক প্রতি উৎপাদন ব্যয় বের করার যে ফর্মুলা বা সূত্র, সেই সূত্রটি হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ভাগ মোট বিক্রির পরিমাণ। আমাদের আগের স্লাইডে দেওয়া ছিল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, এবং আমরা যদি দেখতে পাই আমাদের মোট স্থায়ী ব্যয় পরিমাণ দেওয়া ছিল 3 লক্ষ টাকা এবং মোট বিক্রির পরিমাণ দেওয়া ছিল 50,000 একক। 3 লক্ষ টাকাকে 50,000 একক দিয়ে ভাগ দিলে আমরা পাই 6 টাকা, এবং 10 টাকা এবং 6 টাকা যোগ করলে হয় 16 টাকা, এবং এই 16 টাকা হচ্ছে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয়। খুবই সহজ, তাই না? এবং আমরা একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণের ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করব। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যোগ মোট স্থায়ী ব্যয় ভাগ মোট বিক্রির পরিমাণ, এবং আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় আসলো 16 টাকা। একক প্রতি উৎপাদন ব্যয় নির্ধারণ করার পর এবার আমরা একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণ করব। আমাদের ভারসাম্য বিন্দু নির্ধারণের জন্য আমাদের এই সকল তথ্য প্রয়োজন, বিক্রয় মূল্য প্রয়োজন, পরিবর্তনশীল ব্যয় প্রয়োজন, তাই আমরা এই দুটি নির্ধারণ করে নিচ্ছি। প্রথমে আমরা উৎপাদন ব্যয় নির্ধারণ করলাম, এখন আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব। একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণের সূত্র হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা গুণ বিনিয়োগকৃত মূলধন ভাগ প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ। একক প্রতি উৎপাদন ব্যয় আমরা একটু আগেই নির্ধারণ করলাম 16 টাকা। প্রত্যাশিত মুনাফা আমরা জানি, বলা ছিল বিক্রয়ের উপর টার্গেট মুনাফা 20%, অর্থাৎ প্রত্যাশিত মুনাফা 20%। বিনিয়োগকৃত মূলধন বলা ছিল মোট বিনিয়োগের পরিমাণ 10 লক্ষ টাকা, তাই বিনিয়োগকৃত মূলধন 10 লক্ষ টাকা, এবং প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ এবং প্রত্যাশিত মোট উৎপাদন বিক্রয়ের পরিমাণ সবই বলা ছিল 50,000 একক, তাই এখানে আমরা 50,000 একক বসাবো। এখন 10 লক্ষর 20% চলে আসে 2 লক্ষ। 2 লক্ষ টাকাকে আমরা 50,000 একক দিয়ে ভাগ দিলে আসে 4 টাকা। 16 টাকা যোগ 4 টাকা, এখানে 20 টাকা, অর্থাৎ আমাদের একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। আমরা একক প্রতি বিক্রয় মূল্য নির্ধারণে এই সূত্র ব্যবহার করব, একক প্রতি উৎপাদন ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা গুণ বিনিয়োগকৃত মূলধন ভাগ প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ, এবং এই অঙ্কে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। এখন আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করতে পারবো। যেহেতু আমাদের কাছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে, একক প্রতি বিক্রয় মূল্য আছে এবং মোট স্থায়ী ব্যয় আছে, এখন আমরা ভারসাম্য বিন্দু নির্ধারণ করতে পারবো। আমরা খেয়াল করলে দেখতে পাই আমাদের ভারসাম্য বিন্দু নির্ণয়ের জন্য একক প্রতি বিক্রয় মূল্যের প্রয়োজন ছিল। একক প্রতি বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় দরকার ছিল, তাই আমরা প্রথমে একক প্রতি উৎপাদন ব্যয় বের করলাম, একক প্রতি উৎপাদন ব্যয় ব্যবহার করে একক প্রতি বিক্রয় মূল্য বের করলাম, এবং এখন একক প্রতি বিক্রয় মূল্য ব্যবহার করে আমরা ভারসাম্য বিন্দু নির্ধারণ করব। আমাদের মোট স্থায়ী ব্যয় আমরা জানি 3 লক্ষ টাকা, একক প্রতি বিক্রয় মূল্য আমরা নির্ধারণ করেছি 20 টাকা, এবং আমাদের প্রশ্নেই দেওয়া ছিল একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 10 টাকা। 20 থেকে 10 বাদ দিলে 10 থাকে, এবং 3 লক্ষকে 10 দিয়ে ভাগ দিলে আমরা পাই 30,000 একক, অর্থাৎ আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে 30,000 একক। অর্থাৎ এই প্রতিষ্ঠানটি 30,000 পণ্য বিক্রি করলে তাদের মোট আয় এবং মোট ব্যয় সমান হবে, এবং 30,000 একক হচ্ছে এই প্রতিষ্ঠানের ভারসাম্য বিন্দু।
এখন আমাদের কি ভারসাম্য বিন্দু নির্ধারণ করা ঠিক হয়েছে? চলো আমরা আয় এবং ব্যয় নির্ধারণ করে দেখে নিই আমাদের ভারসাম্য বিন্দু নির্ধারণ কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আমরা প্রথমে ভারসাম্য বিন্দুতে মোট আয় নির্ধারণ করব। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া 20 টাকা এবং আমাদের ভারসাম্য বিক্রয়ের পরিমাণ অর্থাৎ ভারসাম্য বিন্দু একক এসেছে 30,000 একক। আমরা ভারসাম্য বিন্দুর এককে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলেই ভারসাম্য বিন্দুতে মোট আয় পেয়ে যায়, যেটা হচ্ছে 20 টাকা গুণ 30,000 একক, 6 লক্ষ টাকা। অর্থাৎ ভারসাম্য বিন্দুতে আমাদের মোট আয় 6 লক্ষ টাকা। এখন চলো আমরা দেখে নিই আমাদের ভারসাম্য বিন্দুতে মোট আয়ের সাথে কি মোট ব্যয় মিলে যায় নাকি। ভারসাম্য বিন্দুতে মোট ব্যয় নির্ধারণের সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় যোগ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় গুণ ভারসাম্য পরিমাণ, অর্থাৎ যেটা ভারসাম্য বিন্দুর একক যেটা আমরা বের করেছি। এখন এখানে চলে আসি, মোট স্থায়ী ব্যয় 3 লক্ষ টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 10 এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে 30,000। এখন মোট স্থায়ী ব্যয় তো 3 লক্ষ টাকা আমরা জানি, আমরা বসিয়ে দিলাম, এবং 10 গুণ 30,000 এখানে আসে আরো 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, অর্থাৎ ভারসাম্য বিন্দুতে মোট ব্যয়ও চলে আসলো 6 লক্ষ টাকা। এখন আমাদের ভারসাম্য বিন্দুতে মোট আয় এসেছে 6 লক্ষ টাকা, মোট ব্যয় এসেছে 6 লক্ষ টাকা, অর্থাৎ আয় ব্যয় সমান এবং আমাদের ভারসাম্য বিন্দু নির্ণয় সঠিক হয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই প্রতিষ্ঠানটি 30,000 একক পণ্য বিক্রি করলে তাদের আয় এবং ব্যয় সমান হবে, যেহেতু এই প্রতিষ্ঠানের ভারসাম্য বিন্দু একক এর পরিমাণ হচ্ছে 30,000 একক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভারসাম্য বিন্দু কি এবং আমরা কিভাবে ভারসাম্য বিন্দু মূল্য নির্ধারণ করতে পারি। আশা করি আজকের পর তোমাদের আর ভারসাম্য বিন্দুর মূল্য নির্ধারণ করতে আর কোনো সমস্যা হবে না। তোমাদের সবার সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।